জিয়াউর রহমান একটা রাজনৈতিক দল করেছে, রাজনৈতিক দল করার পরে জিয়াউর রহমানের হত্যার পরে মা ছেলে মিলে বেগম খালেদা জিয়া এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান মিলে 21 আগস্ট গ্রেনেড হামলা আমাদের নেতৃত্ব মেরেই ফেলেছিল। নেত্রীকে আল্লাহ বাঁচিয়েছে, নেত্রীকে কেউ বাঁচায় নাই, আল্লাহ বাঁচাইছে এই দেশের 17 কোটি মানুষকে রক্ষা করার জন্য। বঙ্গবন্ধুর গণতন্ত্র নেত্রী শেখ হাসিনাকে আল্লাহই বা বাঁচাই রাখছে। এই বাঙালি জাতির প্রতি আল্লাহর সবসময় একটা করুণা দুর্বলতা ছিল, যেই কারণে এই এই বাঙালি জাতিকে রক্ষা করার জন্য 1920 সালে যদি বঙ্গবন্ধুকে টুঙ্গি পাড়ায় না পাঠাইতো আমাদের বাংলাদেশ রক্ষা হইতো না। আমরা বাংলা ভাষায় কথা বলতাম। এক মিনিট মাননীয় সদস্য, এক মিনিট শেষ করুন। দুটা মিনিট মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু দেশ স্বাধীনতার আগে এবং পরে আবেগের সহিত বলতেন, বলতেন যে আমার বাঙালিরা যেন দুই বেলা পেট ভরে ভাত খেতে পারে, আমার বাঙালিরা যেন মোটা কাপড় পরতে পারে, আমার বাঙালিরা যেন চিকিৎসার অভাবে মারা না যায়, ঘর দরজার অভাবে যেন রাস্তায় না ঘুমায়, কাপড়ের অভাবে যেন উল্লঙ্ঘন না থাকে। বঙ্গবন্ধুর আত্মা আজ দেখছে, বঙ্গবন্ধু আপনি দেখেন আপনার কন্যা এমন ব্যবস্থা করেছে বাঙালিরা দুইবার না তিনবার ভাত খাওয়ার পরও ভাত থাকে, বাঙালিরা আজকে উন্নত মানের কাপড় পরছে, বাঙালিদের চিকিৎসার জন্য আপনার কন্যা বাংলাদেশের ইউনিয়ন হাসপাতাল গঠন করে দিয়েছে, কাপড়ের অভাবে কোনো বাঙালি উপোস থাকে না, এই ঘর এই যে আশ্রয়ন প্রকল্প আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণপাড়া একটা উপজেলায় সমাপ্ত হয়েছে, আর কোনো এইখানে আর কোনো ভূমিহীন নাই, কি আনন্দ! এই এই মানুষের সামাজিক স্বীকৃতি ছিল না, তারা শুধু ঘরে ঘর দরজা এবং ভূমি ছিল এমন না, তারা সামাজিক স্বীকৃতি ছিল না, গ্রামে কোনো অনুষ্ঠানে সব গরিব মানুষদের দাওয়াত দেওয়া হতো না, আমল নেওয়া হতো না, আজকে তারা এই দেশের নাগরিক, এই গ্রামের নাগরিক, এই গ্রামের ভোটার, এই গ্রামে তারা জমি আছে। এই তো হয়তো এই আশ্রয় প্রকল্পের লোক পৃথিবীর ইতিহাসে বহু প্রমাণ আছে, একদিন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে যেতে পারে। আব্রাহাম লিঙ্কন তো ফুটপাতের লোক ছিলেন, গরিব লোক ছিলেন, আমেরিকার কোথায় পড়ছেন, একদিন হয়তো এই আশ্রয় প্রকল্পের লোক এদের শাসন করবে, এদের দেখাপড়া করবে, এদেশে দাঁড়াবে। অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে জননেত্রী শেখ হাসিনা, আমি তো সময়ের অভাব, আমি সুযোগ দিব না, আমার সময় কম, এই যে এই দেশে যত ভাতা এখন দিচ্ছে, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জিজ্ঞেস করলাম, কয় প্রতিটা ইউনিয়নে 1.5 থেকে 2 হাজার লোক ভাতা পায়, একটা ইউনিয়নে যদি 1.5 থেকে 2 হাজার লোক বিভিন্ন রকম ভাতা পায় আর কতজন বাকি থাকে, সেটার নাম বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই যে ইন্টারনেটের মাধ্যমে গ্রামে করোনাকালীন সময়ে মানুষের গরিব মানুষের কাছে টাকা পৌঁছে গেছে, কত খুশি, কি বলে হাসান ভাই টাকা পেয়েছি, প্রধানমন্ত্রী টাকা বাড়াইছে, হাসছে হাসছে বলে এই ইন্টারনেটের কারণে। তাই সজীব হাজার জয়ের জন্য আমরা অন্তর থেকে দোয়া করি, এই দেশকে ডিজিটাল পদ্ধতি এখন স্মার্ট বাংলাদেশের দিকে এই এই অবদান সজীব হাজার জয়ের, তার জন্য বাঙালিরা দোয়া করে আমরা আরও দোয়া করি, অনেক দূরে গিয়ে যাবে ইনশাল্লাহ সজীব হাজার জয়, বাবার মতো ব্রিলিয়েন্ট হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার তো সময় নাই, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমাকে আপনি এই বাজেটে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, আর আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে তৃণমূল থেকে তুলে এনে, আমি একজন আইনজীবী, আমি 1966-এ ছাত্রলীগের পাশে। ধন্যবাদ, এক মিনিট। গার্জিয়ান আমাকে এমপি বানাইছে, সেজন্য আমি এবং বুড়িজন ব্রাহ্মণ পাড়ার সকল আওয়ামী লীগের নেতা কর্মী, আমার পরিবার সারা জীবন নেত্রীর প্রতি কৃতজ্ঞ থাকবো। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।